আপনার পাঠাইলে আগতীয়াকে বিহুৰ শুভেচ্ছা জনাইছো। এটা ভাল খবর আপনাদের জানার উপায় আমি সুখী হয়েছো। আমার সাব ডিভিশনত আজি এক গোপন তথ্যর ভিত্তিত এখন স্কুটিত 10 কিলো 240 গ্রাম সন্দেহযুক্ত ভাং কুড়িয়ে লই আহিছিলে। আর সেই সূত্রে আমি অভয়পুরী থানার ওসি বরগুলার ওপি সমন্বিতে আমি সকলে তাত গৈ পেলাই আমি হেৰি কৰিবৰ কাৰণে সক্ষম হওঁ। আর তার লগতে আমি দুজন ব্যক্তিক স্কুটিখনৰ দুগৰাকী ব্যক্তিক আমি হাতে হাতে ধৰিবলৈ সক্ষম হওঁ। এখেত এজন হৈছে আজিমুদ্দিন আর আনজন হৈছে সামেদু নাথ সাম্বাৰু নাথ। এই দুজন ব্যক্তিয়ে স্কুটিখনক লৈ আহিছিলে আর স্কুটিখনৰ ভিতৰত এই গাঞ্জাখিনি কঢ়িয়াই লৈ আহিছিলে। আর আমি গাঞ্জা সমন্বিতে স্কুটিখন আমি বাজেয়াপ্ত কৰোঁ। এইখিনি স্যার বাজার মূল্য কিমান মান বাজার মূল্য অনুমান প্রায় 70,000 হব। 70,000 কলপুরা কলৈ লৈ গৈছে তেওঁলোকে লুংৰাই পাহাড়ৰ ওচৰত পাহাড় তুলি বুলি ঠাই এডোখৰ তাৰপৰা স্কুটিৰে আহি আছিলে। আর ঠিক সেইখিনিতে আমি গোটেইখিনিয়ে গৈ পেলাই তাত মানে হেৰি কৰা হয়। তেওঁলোকে এইফালে আহি আছিলে আমাৰ অভয়পুৰীৰ ফালে আহি আছিলে। আমি তেনেকে খবর এটা পাওঁ আর সেই খবরের ভিত্তিত গৈ পেলাই আমি তাত তেওঁলোকক করায়ত্ত কৰিবলৈ সক্ষম। নির্দিষ্ট গন্তব্যস্থান আছে নির্দিষ্ট সিহঁতে বিশেষকে অভয়পুরী এইটো সাইডত অহা বুলি হেৰি কলে আর এজন ব্যক্তিক তেওঁলোকে এইখিনি হেনোবাৰ কৰিব বুলি কৈছে। সেইটো সংক্রান্তত আমি যোদ্ধার তদন্ত কৰি আছো। তেনেকুৱাকে যিজন ব্যক্তিক তেওঁলোকে এইখিনি মানে হেৰি কৰিব তেওঁক আমি উপায় কৰাৰ কাৰণে আমি স্থানীয় আমাৰ বৰগোলা উপিৰ আণ্ডাৰতে হয় তেওঁলোক স্থানীয় ব্যক্তি হয়। নামটো আকৌবাৰ কওকচোন স্যার। আজমুদ্দিন আৰু সাম্বাৰু নাথ। সাম্বাৰু নাথ থ্যাংক ইউ স্যার। তেওঁলোকে স্কুটি নম্বৰটো আপুনি স্কুটি নম্বৰ হৈছে S26 8338।